পথে টয় ট্রেনের কু ঝিক ঝিক ঝিক, মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার মুকুট, গা বেয়ে ধাপে ধাপে চা পাতার আবরণ। দার্জিলিং মানেই সম্মোহন, দার্জিলিং মানে রূপেও ভুলে যায় ভালোবাসাতেও। মনোরম শৈল শহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা, তিস্তা লাস্য সব মিলিয়ে দার্জিলিং জমজমাট। কিন্তু প্রতি বছর নভেম্বরের শেষে শীতের দেখা মেলে এই শৈল শহরে। সেভাবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে এখনো দেখা মিলছে না শীতের। আমরা এসেছি গত 25 তারিখ, তারপরে সেখান থেকে আমরা গেছিলাম সান্দাকফু। সান্দাকফু থেকে আমরা একদিন ছিলাম, গতকালকে ছিলাম, আজকে সকালে ওখানে সানরাইজ দেখেছি, গতকালকে আমরা সানসেট দেখেছি, দুটোই দারুণ। কারণ ভীষণ ভালো ওয়েদার, আর আজকে সান্দাকফুতে দার্জিলিং এসেছি, দার্জিলিং আমরা দুদিন থাকবো, থেকে আমরা আবার মিরিক যাবো, মিরিক থেকে আমরা কলকাতা ব্যাক করবো, এটাই আমাদের প্রোগ্রাম। দাদা, ওয়েদারটা কীরকম? কীরকম? ভীষণ ভালো, ভীষণ ভালো, সেরকম ভীষণ ঠান্ডা নয়, কুয়াশা নেই, ক্লিয়ার স্কাই, সমস্ত হিলগুলো সুন্দর দেখাচ্ছে, উই আর ভেরি মাচ প্লিজ। ইতিমধ্যে রাজ্যে শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে, তার মধ্যে একেবারে জমজমাট শৈল শহর। তারই মধ্যে আকাশ পরিষ্কার থাকায় একেবারে স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাও। ভোরের দিকে হালকা ঠান্ডাও অনুভূত হচ্ছে, এমনকি শুধুমাত্র ভোরের দিকে নয়, রাতেও কিছুটা নামছে তাপমাত্রার পারদ। দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ঝকঝকে হাওয়া, আর সামনেই বড়দিন থাকায় পর্যটকদের ঠাসা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেশি বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় এখন দার্জিলিং এ। কিন্তু শীতের দেখা না মেলায় ব্যবসায়ীদের কপালেও চিন্তার ভাঁজ। আমার এখানে এসে প্রচন্ড ভালো লেগেছে, মানে যেদিকে তাকাচ্ছি সত্যি অপূর্ব, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, একদম ভালো লেগেছে। টাইগার হিলে সূর্যোদয় দেখলাম, অপূর্ব, মানে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা বলবো, প্রত্যেকটাই প্রচন্ড ভালো লেগেছে, প্রচন্ড। টাইগার হিল, ঘুম, সান্দাকফু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান, জুলজিক্যাল পার্ক এবং পিস প্যাগোডা হলো দার্জিলিং এর কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য। দার্জিলিং এর ঘুমে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। দার্জিলিং এই জেলার সদর শহর। কার্শিয়াং এবং শিলিগুড়ি হলো এই জেলার অপর প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। আছে সুন্দরী টুয়ার্স। দার্জিলিং জেলার মধ্যে টুয়ার্সের আবহাওয়া আর সুউচ্চ পাহাড়ি ঠান্ডা দুয়ের আমেজি পাওয়া যায় পুরো দস্তুর। তাই দার্জিলিং এর আবহাওয়ার উপর সারা বাংলার তো বটেই নজর থাকে সারা দেশের পাহাড় প্রেমীদের। দার্জিলিং থেকে কায়েস আনসারির রিপোর্ট, আজ তাক বাংলা।